আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকে সন্ধ্যার পর পড়তে বসেছিলাম আর কি, ম্যাথ করছিলাম। তো ওইদিকে আমার ফোন রাখা ছিল আরেক ঘরে, ওইদিক থেকে ফোন নিয়ে আনলাম। এনে দেখি ফোনে মিসড কল একটা। তো ওই নাম্বারটা আমি আপনাদেরকে এখানে দিয়ে দিচ্ছি, ওই নাম্বারটাও ব্লক করে দিবে, মানে আর কি কি বলে এটাকে, নাম্বারটাকে ওই 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 ওর জায়গা থেকে বাদ করে দিবে। আর যদি রাখে, অ্যাক্টিভ রাখে, তো আপনারা কি করবেন জানি না, বাট আমি চাই ও লাইফটা হেল হয়ে যাক। মানুষের ভালো চাওয়া ভালো না, কিন্তু আমি চাই যে এরকম হোক। আমার ইগো হার্ট করেছে তাই, হ্যাঁ হতে পারে। কারণ আপনাদেরকে ওই অডিও কলটা শোনাবো, তো শুনুন যতটুক পেরেছি রেকর্ড করতে ততটুকুই শুনুন। সবশেষে গালি দিয়েছিল। চালাই কোন জায়গা থেকে বলছেন আপনি? আমি রাজশাহী থেকে বলছি। হ্যাঁ, আপনার এই সিনে আপনি অফিস থেকে কথা বলার জন্য প্রথম অর্ডার পেয়েছেন টক টাইম 15,570 টাকা কথা বলার জন্য, আর দ্বিতীয়টা আপনি ক্যাশ পাবেন। তো কিভাবে চালু করবেন, আপনার কি বিস্তারিত জানা আছে ভাইয়া? না জানা নাই। তো জানতে চান আপনি? না ইচ্ছা নাই। জি জি, ইচ্ছা নাই, ইন্টারেস্ট নেই। না সমস্যা নেই। তো এই ছিল ওই ভয়েস কল। এখন আমি কি বলবো, কিছুদিন আগে খবরে দেখলাম এসব বিষয় নিয়ে। তো ভিডিও বানাতে দেরি করতাম, তো বানানো লাগলো এই কারণে যে আপনারা যারা ফেস করেছেন, ফেস করেইছেন, কিন্তু যারা করেননি তারা যাতে সতর্ক থাকেন, এরকম যে কোনো নাম্বার থেকে কল যেতে পারে। এখন ব্যাপার হলো কি, আমি যদি জানতাম যে এরকম একটা কল আসবে, আমি এক্সপেক্ট করিনি, করলে আমি সেই রকম করে জবাব দিতে পারতাম বা কথা বলতে পারতাম। যখন সন্দেহ হয়েছে, সাধারণ সন্দেহ, তখন আমি কল রেকর্ড করা শুরু করি। তাছাড়া বুঝতে পারছেন সবাই যা করে প্র্যাঙ্ক কলারের সঙ্গে। আমি গালি দিতাম না, তবে এমন কিছু কথা বলতাম যে ও যে আমার যে ঘাম ঝরছে না, ওর শতগুণ ঘাম ঝরিয়ে দিতাম। তো আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব যে এরকম কেউ যদি কল দেয়, তো গালির পরিবর্তে এমন কিছু বলবেন, হয় সে শান্তির পথে ফিরে আসবে, পথের দিশা পাবে, আর না হয় এমন কথা বলবেন যাতে ও ভাবে যে বেঁচে থেকে লাভ কি বল। তো সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।